হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে স্কাই ভিপেনটা কি সত্যি চলছে নাকি সব ভুয়া খবর। তো অনেকেই দেখতে পাচ্ছেন যে ইউটিউবে কিন্তু স্কাই ভিপেনে ভিডিও ছাড়ছে, যে আপলোড করছে যে এই স্কাই ভিপেনটা নাকি এখন চলছে। তো অনেকে বলতেছে যে স্কাই ভিপেনটা চলছে, এবং অনেকে বলতেছে যে এটা পুরাতন যে ভার্সনগুলো আছে আর সেই ভার্সন দিয়ে নাকি কাজ হচ্ছে। তো এরকম কিন্তু অনেকেই বলছে, কিন্তু আসলে কিন্তু এই স্কাই ভিপেনটা এখন সম্পূর্ণভাবে অন হয়নি। হয়তো 99% লোকের চলে না এখন, কিন্তু 1% হয়তো মিনিমাম 1% লোকের চলতে পারে। তো এটা গ্যারান্টি দিয়ে বলতে পারলাম না, কারণ এখন আমার জানা মতে কারোরই চলছে না আর কি স্কাই ভিপেনটা। তো যাদের চলছে তারা কিন্তু স্পিডটা পাচ্ছে না। তো ফার্স্টে দেখায় যে এটা কোথাও চলছে কিনা। তো এটার কিন্তু আপডেট এসেছিলো হয়তো কয়েকদিন আগে, এটা আপডেট এসেছিলো, কিন্তু তারপরেও কিন্তু এটা কাজ হয়নি। তো আপনারা যারা আপডেটটি দেননি তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপডেটটা দিয়ে নেবেন। এখান থেকে প্লে স্টোরে গিয়ে আপনারা আপডেটটা করে নেবেন। তো আমি আপনাদের দেখাই যে কানেক্ট হয় কিনা। তো ইউটিউবে যতগুলো এখন ভিডিও আছে সবগুলো যতগুলো ছাড়বে এখন ভিডিও আর কি, এটা অন হওয়া পর্যন্ত যতগুলো ভিডিও ছাড়বে সবগুলোই আর কি হয়তো ভুয়া ভিডিওগুলো ছাড়বে। তো আপনারা ওইগুলো না দেখে আপনারা এটা লেটেস্ট যে আপডেটগুলো সেইগুলো দেখবেন। তো আমি আপনাদের লাস্টে দেখিয়ে দেবো যে আপডেটগুলো দেখবেন কোথা থেকে, ফেসবুক পেজ থেকে, তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে তো সেইখান থেকে দেখে নেবেন। তো এইখানে দেখুন, যদি আমি কানেক্টে ক্লিক করে দিই, দেখুন এখানে কানেক্টই কিন্তু হচ্ছে না এখন। এখন কানেক্ট হচ্ছে না, হয়তো কানেক্ট হলেও এখানে ডিসকানেক্টটা হয়ে যাবে, এখনই কিন্তু ডিসকানেক্টটা হয়ে যাবে। তো একটু ওয়েট করে দেখে, এখন কিন্তু কানেক্টই হচ্ছে না। আবার দেখতে পাচ্ছেন এখানে আমার গ্রামের সিমে তো ডাটাটা দেওয়া আছে। তো দেখুন এখানে কিন্তু কানেক্টই হচ্ছে না এখানে, দেখুন। সো এখানে আমি ক্যান্সেল করে দিলাম। তো ক্যান্সেল করে আমি ডাটাটা অফ করে দেখি যে কানেক্ট হওয়ার পর ডিসকানেক্ট হয় সেই প্রবলেমটা আসে কি না। সো এখন দেখি কানেক্টে ক্লিক করে যে কানেক্ট হয় কি না, তো দেখি। সো দেখুন এখানে লোডিং হচ্ছে, এখানে দেখুন কানেক্টে। তো এটা কিন্তু স্কাই ভিপেনটা চললে কিন্তু সাথে সাথে কানেক্ট হয়ে যায়। আপনারা চালিয়েছেন যে সাথে সাথে কানেক্ট হয়ে যায়। তো দেখুন এটা কিন্তু এখনও অন হয়নি, অর্থাৎ এখন যতগুলো ইউটিউবে ভিডিও আপলোড করবে সবগুলোই কিন্তু ভুয়া ভিডিও আপলোড করবে। তো আপনাদের বলবো যে এইগুলো ভিডিও থেকে আপনারা বিরত থাকুন, এবং আপনি যে এটার যে আপডেটগুলো সেই আপডেটগুলো আপনি ফেসবুক পেজ থেকে দেখবেন, তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে তো সেইখান থেকে আপডেটগুলো আপনারা দেখে নেবেন। তারপরে আপনি স্কাই ভিপেন এসে কানেক্ট দেওয়ার চেষ্টা করবেন, অথবা দেখবেন যে আপডেট আসছে কিনা প্লে স্টোরে গিয়ে। তো এখন দেখাই যে ফেসবুক পেজটা। তো বন্ধুরা দেখুন এইখানে তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে স্কাই ভিপেন নামে। তো এই স্কাই ভিপেন এইখানে টাইপ করে দিলেই, সার্চ করে দিলেই কিন্তু ফার্স্টে পেয়ে যাবেন এই স্কাই ভিপেনটা। তো দেখে নিতে পারেন তাদের যে আপডেটটা ছিল সেটা ছিল আগস্টের 9 তারিখে। তো দেখতে পারেন আগস্টের কিন্তু 9 তারিখে তারা বলেছিল যে আমাদের যে বাংলাদেশি ইউজার আছে তাদের জন্য কিন্তু তারা কাজ করছে, যে তাদের কানেকশনটা হচ্ছে না সেই বিষয় নিয়ে তারা কাজ করছে, এবং তারা এই পোস্টটা অর্থাৎ স্ট্যাটাসটা কিন্তু তারা দিয়ে দিয়েছিলো, আপলোড করে দিয়েছিল। সেখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেসপন্স কতটা রেসপন্স আমাদের দেখতেই পাচ্ছেন এইখানে। তো অনেকেই কমেন্ট করেছেন এখানে, অনেক কমেন্ট করেছেন এখানে। তো এখানে দেখতে পারেন যে এইখানে এসে আপনারা দেখবেন যে তাদের কোনো আপডেট আসলো কি না। তো তারপরে আপনারা ট্রাই করবেন যে প্লে স্টোরে গিয়ে দেখবেন যে আপডেট আসছে কি না। তো আপডেট দেওয়ার পর তারপর আপনারা ট্রাই করবেন যে হয় কি না। তো তারা যেহেতু এখনও আপলোডিংটা করেনি, তারা লাস্ট আপডেটটা দেয়নি। তো দেখি আর কি হয় শেষ মুহূর্তে স্কাই ভিপেন নিয়ে। তো বন্ধুরা এখন বলবো যে আপনারা যত ভিডিও আছে সেই ভিডিওগুলো থেকে এখন একটু বিরত থাকুন, তাহলেই হবে। তো বন্ধুরা ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।